সারা দিন ঘরে কাজ করবে না, বাইরে কাজ করবে না। ওল্লা উঠতো এপার ওপারে ঘুরে আসবে, বলবো গিন্নি খেতে দে, বলে আমি কি রান্না করে রেখে দিয়েছি তাই খেতে দেবো। আজকে ওল্লা উঠে আসুক, তাকে জব্দ করবো, জব্দ করে বাপের বাড়ি চলে যাবো, আমার দুঃখের কথা তাকে বলবো গো। আলা বাড়ি তো গরম হইয়া যাবে রে। না না এত ঠান্ডা, আমার বাড়ি ঠান্ডা হচ্ছে না কেন? আলা বাড়ি গরম হইয়া যাবে। কই গো দরজা খোলো। কে কে ডাকছে এরকম করে? কে রে, কে ডাকছিস ছোড়া? যা আমি সামনে আমগো কে রে ছোড়া, ছোড়া লয় তোর মায়ের ধানের বুড়া। আ দরজা খোল। আমি 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 কে বলে বলে কে ভাই? বিরক্ত করো না ভাই। এ ভাই খাকি বললে কি রে? আমি ও শামে বলি কে রে ভাই? ভাই লাই আমি তোমার তাই। শোনো ভাই, এখন বাড়ি যাও, একটু পরে তোমার দাদা চলে আসবে, তোমাকে যদি দেখতে পারে তাহলে আমার পিঠের চামড়া গুটি দেবে মেরে, তাই তোমার দাদা সন্ধ্যেবেলায় থাকবে না। আজকে তো চামড়া লাইছে তোর পুঁতের চামড়া গুটি গেল। সন্ধ্যেবেলায় আমি একা থাকবো, তখন আসবে, এখন বাড়ি যাও। সন্ধ্যেবেলায় এসে ধূপ কাঠি ঠাড়ু করে জ্বালিয়ে দেবো। এ মাগি পাইলো না রে, তো চামড়া গুদামে বিক্রি হবে না। কে ডাকছে বলো তো এরকম করে? হ্যাঁ ও আমি আমি, দরজা খোলো। এই আমি আমি কে বলছে? হ্যাঁ ও গো মনে পড়ে গেছে গো, ও গো আমাদের দেখো পুজো গেল, তারপরে এই দেখো এত উৎসব হচ্ছে, আমার মনে হয় আজকে সারাদিন খিচুড়ি খাইয়েছে, আমার মনে হয় আমার বাবা এসেছে, আমার আমার বাবা এসেছে, বাবা আসে নাই কুনুন নদীর গাবাই। এই মা কি পাইলো না রে? দরজা খোল। আমি আমি দরজাটা খুলি। আমি আমি কে বলছে দেখি? দরজাটা খুলবো যদি এই পাড়ার কোনো ছেলে হয় তাকে জল মিষ্টি দিয়ে খাতির করব, আর যদি সেই নামুনে গোলা উঠো কালকুটে হয় ও লাউটোকে মুখে কিছু বলবো না, দরজা খুলবো, চপাং করে ধরবো, ঘরে ভরবো, চিৎ করে ফেলবো, তার বুকে তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরে 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 ভাঙবো। তবে আমার নাম হরিদাস। ওর নাম হরিদাসই, আমার নাম পেয়ালা খাসি। দরজাটা খুলে দেখি। এ মা কি পাই দিবে না রে? দরজাটা খুলে দেখি কে এসেছে। এই সুরের বাচ্চা। কে সুরের বাচ্চা? তুই সুরের বাচ্চা। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভিতরে কি করছিস? না মনে তুমি দাঁড়িয়ে আছো আমি বুঝতে পারছি। ওল্লা উটুকে দেখছি, আমার 20 লাগছে, মোচা করে ফেললে একবার আর নড়াই করে ডললে দি। আমাকে ডললে দিবি? তবে না তো কি, কোথায় গেছিলে, কি করছিলে, কার বাড়িতে ছিলে, কতক্ষণ লাগে থাকতে? বাপ রে, না না এ মা কি বলছি কি রে? না না আমাকে স্বামী বলে গ্রাহ্যই নাই তো নাকি? তুমি সারা দিন বেরিয়ে গেছো। এই আমার বাবা এসেছে। হ্যাঁ আমি তোর বাবা হয় না মনে, তোমাকে বাবা বলবো কোন দুঃখে আমি? তবে আমার গায়ে কিনেছে, আমার বাবার আসার কথা ছিল, আমার বাবার আসার কথা ছিল, তার জন্য বলছি আমার বাবা এইছে, আমার বাবা এইছে। তোমাকে বাবা বলতে যাবো কেন? তোর বাবা আসবে। কেন আসবে না? শালা সুরের বাচ্চা। কে সুরের বাচ্চা? তোর বাবা ছোট লোক। কি? তোর বাবা ছোট লোক। যতই হোক তোর বাবা আমার সমন্ধির মতো।
তাহলে তোর বাবার খিটকালো কথা শোন। হ্যাঁ বলো। তোর বাবা আমার বাড়ি এলো। হ্যাঁ। তোর বাবাকে জন্ম করে খাওয়াইলাম। কি খাওয়ালে? 2 কেজি পোলট্রি এনে খাওয়াইলাম। না আমরা পোলট্রি না 2 কেজি পোলট্রি মাংস। মাংস খাওয়াইলাম, এক বোতল জেডি দিলাম। হ্যাঁ। তোর বাবা দুধ জুত করে খেলো। হ্যাঁ। কেমন বাবা জয়। হ্যাঁ। কি বলো ভাই? আমার বাবা তোমার ভাই হয় না গো। তোর বাবা যা তোর যে ভাই বলতে হবে। আচ্ছা। আলো তো বুঝতে পারলে না। আচ্ছা। বুঝে বাবা জামাই আমাদের বাড়ি যেও। হ্যাঁ। তোমাকে আমি পাঁটা কেটে খাওয়াবো। আমার শ্বশুর তাহলে মরণ ভালো বড় বাবু। ডাক্কা। আমি 3 দিন পর তোদের বাড়ি 2 কেজি মিষ্টি নিয়ে চলে গেলাম। তোদের বাড়িতে 3 দিন থাকলাম। বড় পাঁটা কেটে দিলাম আমার বাবা। খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। হ্যাঁ বড় গিয়ে গিয়ে। বড় আইনি বড় বাবু। 3 দিন থাকলাম। হ্যাঁ। কিন্তু তোর বাবা পাঁটা। হ্যাঁ। কাটলো না। কি বললে? তোর বাবা পাঁটা। কাটলো না। আমি মদ খাই? তো মদ খাও না তো কি খাও? কবে মদ খেলাম রে? এই তো পূজোর দিনই খেলা কালকে। দিয়ে দিয়ে মদ খেয়ে কি করছিলে? কি করছিলে? দিয়ে একবার ঠাকুর তলাতে ল্যাংট হয়ে পড়ে আছে। আর মেয়ে কোনো পূজো দিতে যাবে বলছে ওরে বাবা রে নামুনের কান্দ দেখো কেমন চিত হয়ে পড়ে আছে কাছে লুঙ্গিও না। এই এই সোনারা মেয়েগুলো বলছে? সবাই বলছে সবাই। এই মেয়েগুলো কেমন অভদ্র বোধ। কেন? আমি যখন ল্যাংট হয়ে পড়ে আছি তখন সায়াটা খুলে ঢাক কাটা দিই। আমি দড়ি বাড়ি চলে এলাম। আমার ভাই মারামারি করিস না। আমি সেই বিএমএল লোক, আমি নাহি সরঙ্গা। আচ্ছা। একবার বোম ছুড়ে দিয়েছে, আমি কিন্তু হেড করে দিলাম। আমার রাং মিটিতে পারলা। হ্যাঁ। তারপর দেখি ওর 3 নমুল বেরিয়ে পড়েছে। আচ্ছা। হ্যাঁ একবার কে বোম দিলি রে? হ্যাঁ আমার ভাই ওরা বোম দিয়ে পালিয়ে দিয়ে তোরা পারলা। হ্যাঁ তবে না আমি ছাড়বো না। খালা শিপে 3 নমুল বোম ছুড়ে দিয়েছে। হ্যাঁ তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। না আমরা পাটি পাটি মার লেগে যে বোম ছুড়ে দিচ্ছে বেগুন পোড়া হয়ে যাবে দেখো। হ্যাঁ আমি গায়ে তো দেখি বোম ছুড়ে দিয়েছে। হ্যাঁ একবার গিয়ে হেড করে দিল। আচ্ছা। একবারে ধরা, একবারে পিচকুড়ি গুস করা, সব কেঁপে গেল। পরে বোমটা এত জোরও লাগে, বোমটা জোর হলো না কেন? আগে বোমটা সেই বেমের বোম। হ্যাঁ ওদের এখন পাওয়ারও কম, বোমের আওয়াজও কম। আচ্ছা। 3 নমুলে এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। তাই একবারে গুতুম তো মাথা উতুম। তাই নাকি? তা মাথার চুল কাটা কি হলো? আচ্ছা কোথায়? নিচেতে। হেই পোলাউটো নিচেতে মানে মাটিতে পড়ে গেছে। পোলাউটো সেইটাই বললো যে মাথার চুল ঝরে নিচে পড়ে গেছে। পেছে আছে নিচেতে।
রাস্তা দিয়ে চলে গেলে কত মেয়ে আমাকে বলে এই যে টুরুলাম কত পয়সা নিল? 40 টাকা দাম নিল। আমি যদি বেরিয়ে যাই তা ছোড়া গুলো আমাকে ছেড়ে দেবে নাকি? যখন জানতে পারবে তোমাকে ছেড়ে চলে গেছি তখন কত ঠাকুর পয়সা বলবে, বহুদিন লাগাবো নাকি? তুমি যদি বুড়ো বয়সে বলতে আমাকে কত মেয়ে টুটু লাভ বলছে, তুই আর কেউ নেবে না রে, কেউ লাগাবে না। কেন তোর যে আমি কাজ সেরে দিয়েছি। কি কাজ সেরে দিয়েছ আমার? এ কে কখন কাজ সেরে গা বুঝতে পারে? কেন বুঝতে পারবে না? এই নেতারা কাজ আছে পাবলিক বুঝতে পারছে। হ্যাঁ গো, এই নেতারা কাজ আছে পাবলিকে বুঝতে পারবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, হ্যাঁ, এটা ঘুষ করাইলো কাজ সেরে ফেললো। হ্যাঁ গো, মমতা ব্যানার্জি কাজ সেরে ফেললো আর পাবলিকে বুঝতে পারলো না? পাবলিকে বাবার তাগত। কেন? মমতা ব্যানার্জি হাওয়াই চটি পরে। হ্যাঁ পরে তো। আমার স্টেজে ভাষণ দিতে দিতে আমার চটির ভিড়তে খুলে গেল। আচ্ছা, খুলতেই পারে, মান সম্মানের ব্যাপার গো। মুখ্যমন্ত্রীর চটির ভিড়তে খুলে গেল। হ্যাঁ, ও তো লাগাইতে পারছে না, তাহলে ভাষণও দিতে হবে, চটির ভিত্তিটাও লাগাইতে হবে। তাই তো, পাবলিককে বইতে দিলে হবে না। না বলে ভাই সাহেব, আমাদের পশ্চিমবাংলা, আমি মমতা ব্যানার্জি বলছি, আপনারা তৃণমূলকে ভোট দেবেন, আমি কথা দিচ্ছি, আমার এই মা মাটি মানুষের সরকার, এই মাটি হচ্ছে খাঁটি। এটা কি করলে? ওই খাঁটি বলতে কি ঘাঁটিতে লাগিয়ে দিয়ে। আচ্ছা, তাহলে পাবলিক বুঝতে পারলো না? বুঝতে পারলো না, ফাঁকে কাজ সেরে ফেললো। হ্যাঁ, নরেন্দ্র সিং মোদি, প্রধানমন্ত্রী দাড়ি তো উকুন, তাহলে এবার লোককে তো বইতে দিলে হবে না। তাই তো, এবার ভাষণ দিলে ভাই ও মেরা গাঁও মেরা দেশ। মুখ খারাপ করছো, মেয়ে ছেলে এ মাগি আবার হিন্দি বোঝে না, বলছে আমার গ্রাম আমার দেশ। ও তাই বললো? বলছে ভাই সাহেব, আমি নরেন্দ্র সিং মোদি বলছি, আপনারা বিজেপিকে ভোট দেন, আমি কথা দিচ্ছি, আমি যদি একবার জিততে পারি, আমি যদি একবার জিততে পারি তাহলে প্রত্যেকের কুটকুটি মেরে দেবো। ওই কি করছো? ওই যে দাঁড়ির কুটকুটি মেরে ফেললি। উকুনে কামড়াচ্ছিল। আরে 500,000 টাকা নোট বাতিল করে সব সালার কুটকুটি মেরে দিলি। আমি লালু প্রসাদ যাদব বলছি, মেরা নাম লালু হ্যায়, যতদিন আলু রহেগা ততদিন লালু রহেগা, আলু নাহি রহেগা তো লালু নাহি রহেগা। বন্ধুগণ, আপনারা পকেটে হাত ভরে থাকবেন না, পকেট থেকে হাত বার করুন। বন্ধুগণ, আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কিনা। কি করলে? ডান হাতের মাল বাঁ হাতে ঢুকে গিয়ে। হ্যাঁ, এবার তো চুনটা বার করতে হবে। এই তো, আলু খাবে কি করে? হ্যাঁ বন্ধুগণ, আমি লালু প্রসাদ যাদব বলছি, আমি যদি একবার জিততে পারি, আমি যদি একবার জিততে পারি ওই দিল্লি থেকে মাল খুঁচিয়ে বার করব। কি করছো? চুনটা খুঁচিয়ে বার করে ভাই। আচ্ছা।
এবার তো খইনিতে দইলতে হবে। হ্যাঁ, না দইললে খাবে কি করে? বন্ধুগণ, আপনারা জানেন এই ভারতবর্ষে যত বড় লোক আছে, আমরা তো মতো গরিব মানুষ দিকে ওই সব বড় লোকের দল দইলিয়ে বিশ্বে মেলে ফেলছি। এটা কি করছো? কি করছো? না বলাও হচ্ছে, ডলাও হচ্ছে। আচ্ছা, এবার তো চুনটা ধরতে হবে। হ্যাঁ, আলো খাবে কি করে? সেই তো বন্ধুগণ, আপনারা আবার হাতে হাতে বলুন আমাকে ভোট দেবেন কি না। কি করছো? ঘৃণা করি। চুন বেশি হয়ে গেল, ঠুকুরে ফেলে দিলি। আর তোর কখন কাজ সেরেছি বল দেখিনি? কখন? ওরে, তোর যখন শীতে সিঁদুর ভয় দিয়েছি তোর কাজ সেরে দিয়েছি। যে মেয়ে শীতে সিঁদুর পড়ে যায় তার কাজ সারা পড়ে যায়। তাই নাকি? না কি রে ভাই, কেমন লেবে কা সোনা, তুমি যদি ঠিক মতো কাজ করো আমাকে আর কারুর কাছে যেতে হবে না। আর নামলে পেটে যদি খিদে থাকে আমি অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাবো। হ্যাঁ মাগি, আমার বাড়িতে অভাব আছে? চিমনে ভাটার ইট নাই। ইট কি হবে? তো দূরে লাগিয়ে লিবি। যখন আলতা দরকার হবে পাকা পাকা পই কুতা আছে দেখিবি। পইয়ের বীজ পুটুম কুলিয়ে চুপিসকে লাগিয়ে লিবি। তাই নাকি? মাগি, যদি আলতা দরকার গরুর গায়ে তুলি ঝাড়াবি। হ্যাঁ, যে পটাম কুলিয়ে চারাম কুলিয়ে লিবি। বিনা পয়সা মাগি, বুঝছে না? খালি পয়সা খরচ। তোমাকে খেটে দেখাতে হবে যে বউ পুষতে পারো।